السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার ফেসবুক পেজ থেকে আপনাদের মুখোমুখি হয়েছি দেশে চলমান একটি বিষয়কে কেন্দ্র করে আমার দিক থেকে কোরআন ও সুন্নাহর দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য ভাস্কর্য নিয়ে দেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়টি ইনশাআল্লাহ ওলামা ইকরাম অনেকেই শরীয়ত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমারও দায়িত্ব কর্তব্য আছে বলে মনে করছি এই বিষয়ে সেই জন্য ঠিক কোরআন এবং সুন্নাহ এই বিষয়ে কি বলে সেই আল্লাহ এবং তার রাসূলের বলা বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমার নিজস্ব কোনো বক্তব্য এখানে নেই নিজের কোনো চিন্তা চেতনা এখানে নেই শুধু আল্লাহর কথা এবং তার রাসূলের কথা কল আল্লাহ কল রাসূল এই দুই উৎস থেকে কথাগুলো বলবো এবং বলবো শুধু আদ্দিন ওয়ান নাসিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন দিন হলো ধর্ম হলো মঙ্গল কামনা করা ভালো চাওয়া আল্লাহ সৃষ্টির খাইর এবং তাদের কল্যাণ কামনা করা এটাই হলো দিন এটা হলো ধর্ম তো সেই দৃষ্টিকোণ থেকে সেই স্টেজ থেকে আমি ভালো চাই এদেশের জনগণের এদেশের সরকারের ওলামায়ে কেরামের সর্বস্তরের ভাই বোনদের ভালো চাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকেই কথাগুলো বলা দয়া করে এই কথাগুলোকে কেউ কোনো দিক ডান বাম চিন্তা থেকে আপনারা গ্রহণ করবেন না একেবারে সিরাতে মুস্তাকিম একেবারে সরল পথ আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন যেটাতে চললে আমরা দুনিয়া আখেরাতে উপকৃত হব লাভবান হব জাহান্নাম থেকে মুক্তি পাবো জান্নাত পাবো সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলা এবং আসলে ভাস্কর্য বা প্রতিমা মূর্তি ছবি যাই বলেন না কেন এগুলোর ব্যাপারে তো একেবারে দিবালোকের মতো স্পষ্ট ভূমিকা কোরআন এবং সুন্নাহ রয়েছে এখন সময়ের ব্যবধানে ভাস্কর্য কী জিনিস বা প্রতিমা কী জিনিস মূর্তি কী জিনিস এগুলো নিয়ে কোরআন ও সুন্নাহর ব্যাপক স্টাডি যেহেতু সমাজে এখন নেই সেজন্য কিছুটা হয়তো একটা গোলক ধাঁধা সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জন্য এই বিষয়টা ক্লিয়ার করতে চাই ওলামারা ক্লিয়ার করেছেন আমি বলছি না যে আমি ক্লিয়ার করব অনেকেই ক্লিয়ার করেছেন বক্তব্য দিয়েছেন এখনও দেয়া হচ্ছে তো আমাদের ওলামায়ে কেরাম সবাই আসলে কোরআন ও সুন্নাহ থেকে যখন কথা বলবেন কথাগুলো এক হয়ে যাবে কথাগুলো দুরকম হবে না আর আমরা আমাদের মাননীয় সরকারকেও আমরা আসলে তাদের বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই যে জনগণ এবং সরকার সরকারের জন্যই তো জনগণ জনগণের জন্য সরকার আমরা সকলে মিলে মিশে এমন পথে চলবো যে পথে চললে আমরা দুনিয়া আখেরাতে উপকৃত হব আমরা আল্লাহ সন্তুষ্টি পাবো এবং পৃথিবীতেও মান মর্যাদা সম্মান আমরা পাবো আল্লাহ নিজে বলেছেন ফালিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর জন্যই ইজ্জত তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্যই তো ঈমানই পথেই ইজ্জত মেলে সম্মান মেলে ঈমানের বাইরে গেলে আসলে কোনো সম্মান মেলে না আমরা ঠিক প্রকৃত সম্মান এবং প্রকৃত ভক্তি কী জিনিস কোরআন ও সুন্নাহ থেকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমে আমি একটি হাদিস নিয়ে আসছি আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস এটি সহিহ বুখারীতে রয়েছে 417 নম্বর হাদিস সহিহ মুসলিমে রয়েছে 528 নম্বর হাদিস আন আয়েশা উম্মুল মুমিনিন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটি বর্ণনা রয়েছে আন্না উম্মা হাবিবা উম্মা সালামা জাকারাতা কানিসাতান উম্মু হাবিবা এবং উম্মা সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন স্ত্রী
তারা একটি গির্জার কথা আলোচনা করলেন মদিনায়, রুআইনাহা বিল হাবাশা, যেটা তারা দেখেছিলেন ইথিওপিয়ায় গিয়ে হিজরত করেছিলেন সেদিকে, সেখানে গিয়ে একটা গির্জা তারা গির্জা দেখেছিলেন। সেই গির্জাতে কী ছিল? ফিহা তাসাউইর, সেই গির্জাতে কতগুলো ছবি ছিল, কতগুলো ভাস্কর্য ছিল, বা বলুন কতগুলো প্রতিমূর্তি ছিল, যেটাই বলেন একই জিনিস এগুলো। ফাজা করাত আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা গির্জায় রাখা এসব ছবি সম্পর্কে, এসব প্রতিকৃতি কিংবা ভাস্কর্য সম্পর্কে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যেগুলো আমরা দেখেছি। ফকল, তিনি বললেন, আমাদের এটাই আসলে জানা উচিত যে নবীজি কী বলেছেন এগুলো শুনে, তিনি কী বলছেন আমাদের সবার উদ্দেশ্যে। ইন্না উলাইকা ইজা কানা ফিহিম রাজুলুন সালেহ, যে এসব লোকেরা অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীরা, এদের মধ্যে যখন কোনো পুণ্যবান ব্যক্তি থাকে, পুণ্যবান ব্যক্তির পদচারণা হয়, ফামাতা, এবং তারপর যখন সে মৃত্যুবরণ করে, বানাও আলা কবরিহি মসজিদান, তারা তার কবরের উপর একটি মসজিদ নির্মাণ করে, ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর এসব প্রতিকৃতি বা ভাস্কর্য তার ওই গির্জাতে বা তার ওই কবরস্থানের যেই তারা স্থাপনাতে তৈরি করে সেখানে তারা বানিয়ে নেয়। আচ্ছা, এই যে তারা ভাস্কর্য বা প্রতিমূর্তি তৈরি করলো, এই করাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গিতে কি? তারা তো একটা আবেগ থেকে এটা করেছে, তারা একজন আল্লাহর নেককার বান্দাকে, অলিয়া উলিয়াকে, তাদের মতে যিনি অনেক আল্লাহওয়ালা ছিলেন, ভালো ছিলেন, সম্মানযোগ্য ছিলেন, তার জন্য তারা তার প্রতিকৃতি ছবিটা তারা নির্মাণ করেছে। এখন ভক্তি বসে, শ্রদ্ধা বসে, সম্মাননার জন্য এই ধরনের কোনো ভাস্কর্য, ছবি, প্রতিমূর্তি ইত্যাদি নির্মাণ করলে কি হয়? এটা পূজার জন্য তারা নির্মাণ করেনি, এটা তার ইবাদত করার উদ্দেশ্য নয়, একটা ভক্তির পয়েন্ট থেকে তারা এটা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন শুনুন, ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, যারা কাউকে ভক্তি জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য এই ধরনের কোনো ভাস্কর্য, প্রতিমূর্তি, ছবি যারা নির্মাণ করে, এরা শিরারুল খালকি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ, আমরা তো সবাই নিশ্চয়ই মৃত্যুকে আমরা স্মরণ করি, মৃত্যু হবে আমরা বিশ্বাস করি, মৃত্যুর পরে রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়াতে হবে, আমরা জনগণকেও দাঁড়াতে হবে, আমাদের সরকার মহোদয়দেরকেও দাঁড়াতে হবে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে দাঁড়াতে হবে। আসলে জাস্ট এখানেই আমাদের চিন্তা, কারোর প্রতি কোনো বিদ্বেষ বা কাউকে কোনো আঘাত করা এগুলো নয়। এই পৃথিবীতে একটা কাজ করলাম, খুবই ভালো মনে হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা সংস্কৃতি, এটা কালচার, এটা আমাদের তো একটা, আমরা জাস্ট আমরা মনের আনন্দ করছি, কিন্তু এটা আল্লাহর কাছে ভালো নাও তো হতে পারে। যেমনটি আল্লাহ বলেছেন যে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনআ, তারা ধারণা করছে তাদের এই কাজটা অনেক সুন্দর, কিন্তু আসলে সুন্দর নয়। তো এখন যে মানুষটি মরে গেলেন, অর্থাৎ পরপরে চলে গেলেন, আখেরাতে চলে গেলেন, আখেরাতে চলে যাওয়ার পর তার জন্য প্রতিকৃতি বানালে আমাদের কাছে, আমাদের কারো কারো কাছে আনন্দ লাগতে পারে, কিন্তু সেই ব্যক্তিটির কাছে এটা আনন্দের বিষয় হবে না। সে আল্লাহর কাছে বড় জিজ্ঞাসার মুখোমুখি হবে, কৈফিয়তের মুখোমুখি হবে, যে তুমি বলে এসছো কি না এগুলো। যেমন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন, তাকে জবাবদিহিতার মুখোমুখি করবেন যে আনতা কুলতালিন্নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে আমার বান্দাদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে তোমরা পূজা করো, আমাকে মাবুদরূপে গ্রহণ করো, হে ঈসা তুমি বলেছিলে? তিনি অস্বীকার করবেন, না তো আমি তো বলিনি। সুবহানাকা মা ইয়ামবাগি মা কুলতুলাহুম ইল্লা মা আমারতানি বিহ, যে আমি তো সেটাই বলেছি যেটা আপনি আমাকে আদেশ দিয়েছেন, যে আনিবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, তোমরা সকলে মিলে আমার রব, তোমাদের রব, সবার রব আল্লাহকেই তোমরা ইবাদত অর্পণ করো, তারই তোমরা ইবাদত করো, তাকেই তোমরা মাবুদরূপে গ্রহণ করো। এটা তো একটা পারলৌকিক বিষয়, তো সেজন্য পরকালে তো সেটা ভালো নাও হতে পারে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ভাস্কর্য নির্মাণ করছি, প্রতিকৃতি জানিয়ে শ্রদ্ধা বোধ করছি, প্রকৃত অর্থে এটা
কোরআন সুন্নাহ বলছে এটা শ্রদ্ধা জানানো হলো না, বরং অশ্রদ্ধা করা হলো, বরং অসম্মান করা হলো। খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, বিভিন্ন জাতির লোকেরা এই যে কাজটা করে, এটা কোরআনিক জানালা দিয়ে তাকালে, ওয়াহির যদি চশমা দিয়ে আমি তাকাই, ওহির নয়ন দিয়ে যদি তাকাই, তাহলে দেখবো এটা অশ্রদ্ধা করা হলো, সেও আখেরাতে বিপদে পড়ে গেল। যেমন ঈসা আলাইহিস সালামকে যারা পূজা করছে, এখন গোটা খ্রিস্টান বিশ্ব তাকে মাবুদ রূপে পূজা করছে, কিন্তু এর দ্বারা তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন, এটা তার জন্য বিব্রতকর অবস্থা হবে, এটা সম্মাননা হলো না। তো এটা একটি হাদিস। আর তারপরে আমি কিন্তু হাদিসগুলো আপনাদেরকে দিচ্ছি, কারণ এটা আমার দায়িত্ব যে ঠিক কোরআন এবং সুন্নাহ এইসব প্রতিকৃতি, ভাস্কর্য, ছবি ইত্যাদি সম্পর্কে কী বলেছে সেটাই তুলে ধরা। সেটা পূজার উদ্দেশ্য নয়, এবাদতের উদ্দেশ্য নয়, মাবুদ রূপে গ্রহণ করা হয়নি, শুধু সম্মানের জন্য, শ্রদ্ধা জানাবার জন্যই বানানো হয়েছে। সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি সহি বুখারির 417 নম্বর, সহি মুসলিমের 528 নম্বর হাদিসে যে ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, ফাউলাইক মানে তারা, শিরারুল খালকি, খালক মানে মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে এরা শিরার, শিরার মানে নিকৃষ্ট, খারাপ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে। এবার আরেকটি হাদিস নিয়ে আসছি সাইদ ইবনে আবিল হাসান থেকে, কলা কুনতু ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে ছিলাম, ইজ আতাহু রাজুল, হঠাৎ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তার কাছে একজন মানুষ আসলো, ফকলা ইয়া আবা আব্বাস, সে এসে বলল হে আবু আব্বাস, ইন্নি ইনসানুন, যে আমি একজন মানুষ, ইন্নামা মাঈশাতি মিন সুনআতি ইয়াদি, আমি আমার হস্তশিল্প থেকেই আমি জীবিকা নির্বাহ করে থাকি, ওয়া ইন্নি আসনাউ হাযিহি তাসাউির, আমি এসব ছবি নির্মাণ করি, অঙ্কিত ছবি, হাত দিয়ে আর্ট করি, ছবি তৈরি করি, বা কোনো পাথরে বা কোনো কিছুতে আমি প্রতিকৃতিগুলো নির্মাণ করি, এটাই আমার জীবিকার একটা বাহন, আমি জীবিকা নির্বাহ করি এই ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য তৈরি করে করে। ফকালা ইবনু আব্বাস, লা উহাদ্দিসুকা ইল্লা মা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, তখন ইবনু আব্বাস বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা শুনেছি তোমাকে শুধু তাই বলবো, এর বাইরে আমি কিছুই বলবো না। এটা দায়িত্ব, কারণ আমি কেন কথা বলবো, এটা দিন হলো আল্লাহর, দিন হলো আল্লাহর রাসূলের, আল্লাহর দিন নিয়ে, এটা দিনুল্লাহ, দিনুল্লাহর মধ্যে কোনো ঝগড়া বিবাদ বা যদি মতবিরোধ তৈরি হয়, আল্লাহ নিজে বলেছেন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওর রাসূল, ধর্ম নিয়ে যদি তোমাদের সরকারের সাথে জনগণের, এটা আসলে সরকার জনগণের বিষয়েই আয়াতটি এসেছে, ওলামা জনগণ অথবা সরকার জনগণের যদি কোনো বিষয় বিরোধ লেগে যায়, তো জনগণ তোমরাও চুপ থাকো, সরকার তোমরাও এখন নীরব থাকো, দুই পক্ষ মিলে তোমাদের কথা বাদ দাও, সালিসি মানো আল্লাহকে, আল্লাহ রাসুলকে, আল্লাহ কী বলেন তার কোরআনে, রাসুল কী বলেন তার হাদিসে, এটা শোনো, শুনে সেটা মেনে নাও, যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, এটা অনেক সুন্দর, অনেক উত্তম, ওয়া আহসানু তাউইলা, এবং পরিণতির দিক থেকে এটা সুন্দর, অনেক সৌন্দর্যমণ্ডিত বিষয় যে দুই পক্ষ নীরব হয়ে সালিসি মানবে আল্লাহকে, আল্লাহ রাসুলকে, তারা যে ফয়সালা দেন কোরআনের সুন্নায়, যেহেতু কোরআনও আছে আমাদের হাতে, হাদিসও আছে, তাহলে তার কোনো এখানে তর্কের বা মতবিরোধের কোনো বিষয় থাকে না। আচ্ছা, তো ইবনে আব্বাস সেটাই বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা শুনেছি সেটাই বলবো, এর বাইরে আমি কিছু বলবো না। ইয়াকুল সামিতুহু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোনো প্রতিকৃতি তৈরি করবে, কোনো ভাস্কর্য, ছবি নির্মাণ করবে, নিজ হাতে অঙ্কিত ছবি, কিন্তু কোনো ক্যামেরার সাহায্যে যদি ছবি হয় সেটা আসলে অঙ্কিত ছবি হয় না, ক্যামেরার ছবিগুলো হলো আমি যেমন, আমি আল্লাহর সৃষ্টি, আমি মাখলুকটা যেমন, আপনি আমাকে আপনি নিজ হাতে অঙ্কিত করেননি, বরং আমারই একটা রিফ্লেকশন আপনার ক্যামেরা ধারণ করে নিয়েছে, যেমন পানিতে আমার ছবিটা পড়ে, আয়নাতে যেমন আমার ছবিটা পড়ে, ক্যামেরার বিষয়টা ওই রকম। সেই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম সেটাকে ভিন্ন নজরে দেখেছেন, সেটা একটা পানি আর গ্লাসের ছবির মতো, সেটা কিছু না, বা টেলিভিশনে বা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ওই ছবি নয়, ওই ভাস্কর্য নয়, ওই প্রতিমূর্তি নয় যেগুলো নিয়ে কোরআন সুন্নাহ প্রচণ্ড ক্ষিপ্ত, বা যেটা সর্বনিকৃষ্ট সৃষ্টিরূপে আল্লাহর কাছে পরিগণিত হবে বলে হুমকি দেয় আছে।
তো এখানে নবীজি বলেছেন মান সাওয়ারা সুরাতান, যে ব্যক্তি কোনো প্রতিকৃতি ভাস্কর্য ছবি নির্মাণ করবে, ইন্নাল্লাহ মুআযিবুহু হাত্তা ইয়ানফুকা ফিহা রুহা, আল্লাহ তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তার তৈরি সে ভাস্কর্যে সেই প্রতিকৃতিতে সেই মূর্তিতে সে ছবি মুখে না দেবে, রূহ মুখে না দেবে। তুমি যখন এটা প্রতিকৃতি বানিয়েছো, ভাস্কর্য বানিয়েছো, এটা ছবি এঁকেছো, এখানে আত্মা দাও, রূহ দাও। ওয়ালাইসা বিনাফিকিন ফিহা আবাদান, সে কশিন কালেও তার তৈরি ভাস্কর্য প্রতিকৃতি মূর্তি ছবিতে সে রূহ ফুঁকে দিতে পারবে না, অতএব আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দেবেন। এই কথা এই হাদিসটি শোনার পরে ওই ব্যক্তিটি যিনি এই প্রতিকৃতি বা ছবি বা ভাস্কর্য নির্মাণ করে করে জীবিকা নির্বাহ করতেন, সে মানুষের কি অবস্থা হলো দেখুন, ফারাবার রাজুলু রাবওয়াতান শাদীদা, সে একটা দীর্ঘ শ্বাস ফেলল, খুব কষ্টের একটি নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস সে ফেললো, অসফার রাওয়াজহু, তার চেহারা হলুদ বর্ণ ধারণ করলো ভয়ের ছোটে। ফকল ওয়াইহাক, তখন ইবনু আব্বাস তার এই বিবর্ণ ছবি মলিন ছবি দেখে বললেন, ওয়াইহাক তুমি ধ্বংস হো, ইন আবাইতা ইল্লা আন তাসনা, যদি তুমি এই ভাস্কর্য ছবি নির্মাণ করতেই চাও, এটা তোমার পেশা, তোমার নেশা, তোমার এটা জীবিকা, এটা করতে চাও, ফালাইকা বেহাজা সাজার, তাহলে এই যে গাছগাছালি আছে, গাছগাছালির ছবি নির্মাণ করো যেগুলোতে আত্মা নেই, যে আত্মা আল্লাহ তাআলা প্রাণীগুলোকে দিয়েছেন, এই রুহটা তো নেই, তো সেগুলো তুমি তৈরি করো। বেহাজা সাজার কুল্লু শাইলাই সাফিয়া রোহন, এমন সকল কিছুর ছবি অঙ্কন করতে পারবে যেগুলোতে রুহ নেই, পাহাড়, নদী, খাল, বিল, এগুলো, কিন্তু কোনো প্রাণীর ছবি তুমি নির্মাণ করবে না। এই হাদিসটি সহি বুখারিতে রয়েছে 2112 নম্বর হাদিস রূপে, সহি মুসলিমে রয়েছে 2110 নম্বর হাদিস রূপে, বর্ণনা সূত্র বিশুদ্ধ। তিন নম্বর হাদিস হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কল সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি তাদের হবে যারা সুরত আকৃতি নির্মাণ করে আল্লাহর কোনো সৃষ্ট প্রাণীর। সুরত আকৃতি প্রতিকৃতি ভাস্কর্য যাই বলেন, সেটা পাথরে বানান, মাটিতে বানান, সেটা কোনো কাগজের উপরে আপনি কলম দিয়ে অঙ্কন করেন, অথবা কোনো প্লাস্টিক দিয়ে নির্মাণ করেন, যেটা দিয়ে একই জিনিস এগুলো, তো এগুলো যারা নির্মাণ করবে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আজাব তাদের হবে, আল মুসাউউরুন। এই হাদিসটি রয়েছে সহি বুখারি 5606 নম্বর হাদিস রূপে, হাদিসটি রয়েছে সহি মুসলিমেও 2109 নম্বর হাদিস রূপে। চতুর্থ হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ভাস্কর্য প্রতিকৃতি বা ছবি যাই বলেন, অঙ্কিত ছবি, হস্তাঙ্কিত ছবি, এগুলোর বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওর, যারা এই প্রতিকৃতি ভাস্কর্য ছবিগুলো নির্মাণ করে, ইউআযযাবুনা ইয়াউমাল কিয়ামা, তাদের এই কর্মের শেষ পরিণতি কী হবে কিয়ামতের দিনে, ইউআযযাবুন, তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হবে, তারা আযাবপ্রাপ্ত হবে, ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে যা সৃষ্টি করেছো, যেই প্রাণীর ভাস্কর্য নির্মাণ করেছো এটাতে জীবন ফুঁকে দাও, এটাকে জীবিত করো, জীবিত তো করতে পারবে না, উল্টো শাস্তির মুখোমুখি হবে। এই হাদিসটিও রয়েছে সহি বুখারিতে 5607 নম্বর হাদিস, সহি মুসলিমে রয়েছে 2108 নম্বর হাদিস রূপে। পঞ্চম হাদিস এই বিষয়ে যেটা রয়েছে, আন আবি হুরায়রা আন্নাহু দাখালা দারান বিল মাদিনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি তাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সবচেয়ে বড় বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মদিনার একটি ঘরে প্রবেশ করলেন, ফারাআ আলাহা মুসাউউরান ইউসাউউর, তিনি ঘরের উপরের অংশে দেখলেন একজন ছবি নির্মাণকারী ঘরের দেয়ালে সে ছবি তৈরি করছে, সেই যুগে তো ক্যামেরা ছবি ছিল না, যেটা রিফ্লেকশন বা প্রতিচ্ছবি পড়ে সেটা না, সে হাত দিয়ে নির্মাণ করছে, ছবি আঁকছে, তো তখন আবু হুরায়রা এটা দেখে বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখলকি, যে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তার থেকে বড় জালিম, তার চেয়ে বড় পাপি অন্যায়কারী আর কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে গেল, আমার সৃষ্টির মতো সে সৃষ্টি করার চেষ্টা করলো,
ফালি ইয়াখলুকু হাব্বাতান, তাহলে তারা একটা শস্য সৃষ্টি করে দেখাক। অলি ইয়াখলুকু জাররা, তারা একটা অনুপরমাণু সৃষ্টি করে দেখাক। আমরা কি কোনো আসলে কিছু সৃষ্টি করতে পারি? আমরা রূপান্তর করি আল্লাহর দেয়া সৃষ্টিকে নিয়ে, আমরা রূপান্তর করতে পারি, সৃষ্টি তো করতে পারি না। তো যেহেতু প্রাণীকে ছবি অঙ্কন করা হাত দিয়ে বা কোনো তার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ করা, প্রতিমূর্তি তৈরি করা আল্লাহ তাআলা একেবারে পছন্দ করেন না, এটাকে তিনি তার সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে তিনি মনে করছেন। যেহেতু তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, আমরা আমাদের বিবেক দিয়ে কিছু বোঝার চেষ্টা করা, এখানে ভিন্ন কোনো বোঝার চেষ্টা করাটা অন্যায়। আমরা মুমিন সম্প্রদায়, আমাদের সরকারও ইমানদার, আমাদের জনগণও ইমানদার। আমাদের কাজ কি? আল্লাহ আল্লাহ রাসুল যা বলবেন সামেনা ও আতয়না, শুনলাম মানলাম, শেষ। এখানে আমি বুঝলাম বা আপনি বুঝলেন বা এটা কি, আসলে এগুলি ব্যাখ্যার কোনো দরকার নেই। এই এই ছবির সাথে, ভাস্কর্যের সাথে, প্রতিমূর্তি প্রতিকৃতির সাথে যেহেতু আকিদা জড়িয়ে আছে, কারণ নূহ আলাইহিস সালামের জাতি, এটা ইবনে আব্বাসের হাদিসে রয়েছে যে প্রথম ভাস্কর্য নির্মাণের যে পরামর্শটা, কুমন্ত্রণাটা এসেছে কার পক্ষ থেকে এসেছে? কল আলহমুস শৈতান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেনু আলাইহিস সালামের জাতি যে পাঁচজন উলিয়া উলিয়ার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করেছিল, তাদেরকে শয়তান এই পরামর্শ দিয়েছে। কারণ শয়তান তো দু টার্গেটে কাজ করে, যে প্রথমে শ্রদ্ধার জন্য ভাস্কর্য নির্মাণ করিয়ে নেব, যে জাস্ট একটা সম্মান, ওনারা উলিয়া উলিয়া, ওনাদেরকে দেখলে এবাদতের একটা স্পৃহা, অনুপ্রেরণা তোমাদের ভিতরে আসবে, একটা উদ্দীপনা আসবে, একটা ইমোশন তৈরি হবে, তোমরা বেশি করে এবাদত করবা, এমন একটা বুদ্ধি দিয়ে, কুমন্ত্রণা দিয়ে কিন্তু ভাস্কর্য বা প্রতিকৃতি ওই অলিয়া অলিয়াদের সে নির্মাণ করিয়ে নিয়েছিল। কারণ সে জানে শেষ পরিণতিতে সে কী করবে। তো সে বলল অনসুবু লহম ফি মাজালিসিকুম, এসব অলিয়া অলিয়ার একটা প্রতিকৃতি বানাও, তোমাদের যেখানে তোমরা বসো, যেখানে তোমরা সবাই থাকো, সেখানে একটা ভাস্কর্য থাকবে তোমাদের সভাস্থলে। উনিকে, উনি ওয়াদ, ইনিকে, ইনি সুয়া, ইনি ইয়াগুস, ইনি ইয়াউক, ইনি নাসার, সব মহান ব্যক্তি, জাতীয় নেতৃবৃন্দ, অলিয়া উলিয়া, তো দেখলেই তো তাদের চেতনা তোমাদের ভিতরে চলে আসবে, সংস্কৃতি, তাদের সভ্যতা ধারণ করার একটা স্পৃহা জাগবে। এই ভালো কথাটা বলে সে ওই প্রতিকৃতি বানিয়ে নিল। তাহলে দেখুন এটার আর্কিটেক্ট কে, এই যে ভাস্কর্য প্রতিকৃতি, এটার এটার এটা এটার এটার রূপকার কে? রূপকার হলো ইবলিস, রূপকার হলো শয়তান। সর্বপ্রথম ভুলাভালা কওমে নূহকে দিয়ে সেই কাজটা করে নিয়েছিল। আচ্ছা, পরে ইবনে আব্বাস বলেছেন যে হয়তো শত শত বছর এইভাবে থেকে গেল, তারা এটাকে ভাস্কর্য রূপে, শ্রদ্ধার একটা উপকরণ রূপেই তাদের ওই প্রিয় মানুষগুলোকে তারা সামনে রেখেছিল। কিন্তু ওরা যখন মারা গেল, এই লোকগুলো, নির্মাতারা যখন চলে গেল, নেক্সট কোনো একটা জেনারেশন যখন আসলো, তখন তাদের কেউই জানে না যে এই প্রতিকৃতিগুলো কী, এগুলো কেন নির্মাণ করা হয়েছে, ভাস্কর্যগুলো কেন তৈরি করা হলো, এরা আর জানে না, ইতিহাস জানে না যে এরা শ্রদ্ধাবোধের জন্য, সম্মান জানাবার জন্য বানানো হয়েছে। এই যে না জানার একটা গ্যাপ, যে এগুলি শ্রদ্ধা জন্য এগুলি তৈরি করা হয়েছে, এগুলো এবাদত, এগুলি কি পূজা করার জন্য না, এরা আমাদেরকে রিজিক দিবে, আমাদেরকে রোগ থেকে মুক্তি দেবে, বা আমাদের ধ্বংস করতে পারে, আমাদের কোনো উপকার করতে পারে, বা আমাদের সৌভাগ্য দুর্ভাগ্যের এরা মালিক, এমন কোনো কিছুই ছিল না, শুধু একটা সম্মানের জন্য এটা করা হয়েছে। কিন্তু এই নেক্সট জেনারেশন যারা আসলো, তারা তো ইতিহাসটা জানে না, ইতিহাস ভোলা তারা। এই না জানার সুযোগটা ইবলিস তখন নিল এই নেক্সট জেনারেশনের কাছে, যে জানো না এইগুলো তোমাদের পূর্বপুরুষরা বানিয়েছে, ইন্নাহা তানফা ওয়া তাদুর, এগুলি তোমাদের যত জীবনে যত সৌভাগ্য, সব সৌভাগ্য এদের হাতে, যত দুর্ভাগ্য সেটাও এদের হাতে, ভালো মন্দ সব এরাই এরাই করে, ওদেরও এরাই করতো, এই জন্য তারা এগুলোকে বানিয়ে পূজা করতো। এই মূর্খতার সুযোগ নিয়ে বাস তাদেরকে এবাদতের মধ্যে ফেলে দিল, পূজায় লিপ্ত করে দিল। এখন যেটা ছিল ভাস্কর্য শ্রদ্ধার জন্য, সেটা হয়ে গেল এখন এবাদতের এবং পূজনীয় মূর্তি, একদম আল্লাহর সাথে শরিক করে ফেলল। তো এভাবেই স্টেপ বাই স্টেপ ইবলিস মানুষকে গোমরা করে, হঠাৎ করে সে গোমরা করতে পারে না। তো যেহেতু এই ভাস্কর্য প্রতিকৃতি ছবির হাত ধরেই
ইবলিস মানব জাতির কোটি 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 মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছে। এই জন্য সাদ্দান লে জারিয়াতে শিরক, ওলামায়ে কেরামের পরিভাষায় যে এটা যদিও প্রতিকৃতিটা শিরিক না, প্রতিকৃতিটা যদিও মূলত খারাপ ছিল না, আগের শরিয়া এগুলো বৈধ ছিল, এগুলো মূলত খারাপ ছিল না, কিন্তু খারাপ হয়ে গেছে অন্য একটা কারণে, যে এটা যদি এখন অনুমতি দেওয়া হয় আস্তে আস্তে কমেনু যেভাবে এগুলোকে এক পর্যায়ে পরে পূজনীয় মূর্তি বানিয়ে নিয়েছিল, প্রথমে শ্রদ্ধার উদ্দেশ্যে নির্মাণ, পরে পূজার উদ্দেশ্যে এগুলোর জন্য শুরু হয়ে গেল যাত্রা, এতে কাপ এগুলি চারপাশে বসা, তওয়াফ করা, পুষ্পস্তবক অর্পণ করা, একেবারে এদের কাছে সন্তান কামনা করা, এদের কাছে রোগ মুক্তি কামনা করা, এদের কাছে নির্বাচনে বিজয় কামনা করা, এদের কাছে সৌভাগ্য কামনা করা শুরু হয়ে গেল, যেখানে আল্লাহ বলেছেন ফালা তাদুমা আল্লাহে আহাদা, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, সেখানে শুরু হয়ে গেল সমস্ত দোয়া প্রার্থনা, এমনকি হৃদয়ের সবটুকু ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধা এদেরকে উজাড় করে দেওয়া শুরু হয়ে গেল। তাহলে এই ভাস্কর্য যদিও আপাত দৃষ্টিতে মূল শরিয়তে আগের যুগে এগুলো খারাপ ছিল না, এগুলো খারাপ উদ্দেশ্যে কেউ বানায়নি, কিন্তু পরিণতিটা খারাপ হয়ে গেছে, পরিণতির বিচারে এই জন্য আপাত দৃষ্টিতে ভালো জিনিস হলেও পরিণতি যেখানে খারাপ হয় সেটার কারণে পরিণতির খারাপ পরিণতিকে বাঁচাবার জন্য শরিয়া আপাত ভালো যেটা সেটাকেও নিষেধ করে দেয়, সাদ্দান লে জারিয়া। তো এটা শরিয়াটা মূল নীতি, তো সেজন্য মূলত আসলে এগুলো ভাস্কর্য যদিও শুরুতে এগুলি বৈধ ছিল, কিন্তু এটাকে কেন্দ্র করে শয়তান যেহেতু মানুষকে বিশালভাবে মানব জাতির অধিকাংশ মানুষকে জাহান্নামী বানিয়ে ছেড়ে এসেছে এই প্রতিকৃতি ভাস্কর্যের পথ ধরে এগুলোকে মূর্তি মূর্তিতে রূপান্তরিত করে, তো সেজন্য আর কি শরিয়া এগুলি আসলে একবারে নিষেধ, দরকারই নেই, যেটা করতে গেলে এক সময়ে কোনো একটা জেনারেশন বিভ্রান্ত হয়ে যেতে পারে, শিরকের মতো মহাপাপে পড়ে যেতে পারে, সেটা দরকারই নেই, শুরু থেকে এটাকে বন্ধ করে দাও, শুরু থেকে এটাকে বন্ধ করে দেওয়া। আমাদের বাস্তব সমাজেও তো আমরা অনেক কাজ করি যেটা হয়তো কাজটা খারাপ না, কিন্তু এটা করতে গেলে আরেকটা খারাপের জন্ম হয়ে যাবে এবং শেষ পরিণতিতে এটাকে খারাপের দিকে নিয়ে যাবে, তো সেজন্য এটা আসলে শরিয়ায় তখন একেবারে শুরু থেকে এটাকে বন্ধ করে দেয়, তো সেরকম। আচ্ছা, আরেকটা এখানে হাদিস রয়েছে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে, 6 নম্বর হাদিস, যে এখানে রয়েছে ওয়ালানাল মুসাউউর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিকৃতি ভাস্কর্য প্রতিমূর্তি নির্মাণকারীদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, জাহান্নাম থেকে বহিষ্কার করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এ বাণী তিনি শুনিয়েছেন। রাওয়াহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারি রওয়াত করেছেন, 1980 নম্বর হাদিস। আচ্ছা, এখানে 7 নম্বর আরেকটি হাদিস রয়েছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال دخل النبي صلى الله عليه وسلم مكة وحول الكعبة 360 نصبا যে নবীজি মক্কা যখন প্রবেশ করলেন বিজয়ী বেশে, তখন মক্কা চারপাশে ছিল 360 মূর্তি, এটা আমরা সবাই জানি। ফাজা আলাইয়া তো আনুহা বেউদিন ফিয়েদিহি, তিনি তার হাতে থাকা একটা লাঠি দিয়ে সেগুলোকে খোঁচাচ্ছিলেন। ওয়াজা আলাইয়া কুলার বলছিলেন জা আল হাক্কু ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত, অসত্য উপস্থিত, সত্য এসে গেছে, অসত্য অর্থাৎ এইসব প্রতিকৃতি এগুলি অসত্য, বাতিল ভুয়া, এগুলো দিয়ে কারো শ্রদ্ধাও হয় না, কারো কোনো উপকারও হয় না, এগুলোর কোনো ক্ষমতাও নাই, অযথাই এগুলো দিয়ে একটা বিরাট বিপর্যয়, শিরকের বিপর্যয় সমাজে নেমে আসে। আচ্ছা, 8 নম্বর আরেকটি হাদিস আপনাদেরকে দিচ্ছি আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে আমাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা আবাসুকা আলামা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাকে আল্লাহ রাসূল যে কাজে পাঠিয়েছেন আমি কি তোমাকে সে কাজে পাঠিয়ে দেব না, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তোমাস্তা, তিমসাল যত ভাস্কর্য প্রতিমূর্তি যত তৈরি ছবি যেখানে পাবা, অঙ্কিত ছবি যেখানে পাবা, তমাস্তাহ নিচ্ছিন্ন করে দাও, ডিলেট করে দাও, এটাকে একেবারে মুছে দাও, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, কবরে মুশরিফ উঁচু উঁচু করা কোনো কবর বা প্রাচীন নির্মিত করা করে এটাকে তৈরি করা আছে এক ধরনের, এটাও একটা, এটা যদিও নিজে সরাসরি শিরিক না, কিন্তু শিরিকের জারিয়া, শিরিকের উসিলা, শিরিকের একটা উপকরণ অতীতে হয়েছে,
কবরকে সম্মান করতে করতে পরে কবরকে একেবারে সিজদায় করে বসলো, কবরকে আল্লাহর সাথে শরীক করে বসলো, কবরে গিয়েই একেবারে ছেলে সন্তান ব্যবসায়ীর উন্নতি রোগ মুক্তি মনের আশা পূরণ সব কামনা শুরু হয়ে গেল। তো যেগুলো কুল্লু শাইইন ইউতাযাররাউ বিহি ইলা মাহযুরিন ফাহুয়া মাহযুরুন, ইমাম খাত্তাবি বলছেন শরীরের একটা মূলনীতি কোরআন সুন্নাহ ঘেটে যেটা ওলামায়ে কেরাম বের করেছেন যে যেই কোনো জিনিস সেটা হারাম না হলেও সেটা যখন একটা হারামের উসিলা হয়ে যায় সেটা হারাম হয়ে যায়, সেটা হারাম হয়ে যায়। তো এ হলো কথা। তো এখানে এটা 8 নম্বর হাদিস হিসাবে আপনাদেরকে পেশ করলাম। 9 নম্বর আরেকটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতু তামাসিল, যে আল্লাহর ফেরেশতাগণ রাহমতের ফেরেশতাগণ এমন কোনো ঘরে প্রবেশ করেন না যেখানে কোনো কুকুর আছে অথবা কোনো তিমসাল প্রতিকৃতি ভাস্কর্য প্রতিমূর্তি ইত্যাদি এগুলো আছে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 3053 নম্বর হাদিস, সহিহ মুসলিম রয়েছে 2106 নম্বর হাদিস রূপে। 10 নম্বর আরেকটি হাদিস আমাদেরকে শোনাচ্ছি আন আয়েশাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবি, তিনি একটা চাদর কিনেছিলেন একটা পর্দা কিনেছিলেন, সেই পর্দার মধ্যে কিছু ছবি অঙ্কিত ছিল, কাপড় দিয়ে সুতা দিয়ে ছবি করা ছিল। দেখুন এটা কোনো বডি তৈরি করেনি, তার থেকেও হালকা, শুধু সুতো দিয়ে তৈরি করা। ফালাম্মা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্দাটি দেখলেন কামা আল বাব, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারে দাঁড়িয়ে গেলেন, ঘরে আর ঢুকলেন না। ফালাম ইয়াদখুলহু, সেখানে ঢুকলেন না। ফা আরাফাত ফি ওয়াজহিল কারাহিয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার মধ্যে খুব অসন্তুষ্টির চিহ্ন দেখতে পেলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলছেন তো আমি তখন বললাম হে আল্লাহর রাসূল, আতুবু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি আল্লাহ রাসূলের দিকে ফিরে আসছি। মাজা আজনাবতু, আমি কী অন্যায় করেছি, কী গুনাহ করেছি, আপনি দরজা দাঁড়িয়ে আছেন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। তখন ফকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মা বালু হাযিহি নুমরুকা, এই এই চাদরে পর্দাটির কী হলো, এটা কেন কী করে আমার ঘরে আসলো এই ছবিওয়ালা পর্দা। কুলতু ইশতারাইতুহা লাক ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনার জন্য তো ক্রয় করেছি। লিতাকউদা আলাইহা ওয়া তুওয়াসসিদাহা, আপনি এটার উপর বসবেন, মাঝে মধ্যে আপনার বালিশের উপর দিয়ে এটার উপর ঘুমাবেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন শুনুন নবী সাল্লাল্লাহু কী বলছেন, তিনি বলছেন ইন্না আসহাবা হাযিহি সুওর ইয়াউমাল কিয়ামাতি ইউআযযাবুন, এই ছবিগুলো যারা বানায় বা যারা রাখে এগুলোকে সম্মান করে এরা সবাই কিয়ামতের ময়দানে শাস্তির মধ্যে আযাবের মধ্যে পড়ে যাবে, তাদেরকে আযাব দেওয়া হবে। ফায়ুকালু লাহুম আহিউ মা খালাকতুম, এদেরকে বলা হবে যা সৃষ্টি করে এগুলোকে জীবন দাও, জীবন দিতে পারবে না, অতএব শাস্তির মধ্যে সে থাকতে হবে তাকে জীবন না দিতে পারার অপরাধে। ইন্নাল বাইতাল্লাযী ফিহি সুওর লা তাদখুলু হুল মালাঈকা, নবীজি আরো বলেছেন যেই ঘরে এসব ছবি থাকে সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। প্রিয় ভাই বোনেরা, আমাদের মাননীয় সরকার, আমাদের জনগণ, আসলে মুসলিম সমাজে যে কোনো জিনিস নিয়ে হয়তো আমাদের খুব স্পষ্ট আইডিয়া নাও থাকতে পারে বা একটা আমরা একটা ঝাপসা ধারণায় থাকতে পারি, স্বাভাবিক এখন এই যুগে এলমে দিনের চর্চা যেহেতু কম, সমাজে এগুলো নিয়ে আমাদের একটা ধান্দা থাকতে পারে। তো একেবারেই কারোর প্রতি কোনো আমরা আমাদের দিক থেকে কোনো কারো উপরে কোনো জিজ্ঞাসা কোনো বিদ্বেষ ছাপি না দিয়ে একেবারেই আল্লাহর কথা রাসূলের কথা যেভাবে কোরআনের সূরা নিসার 59 নম্বরে আল্লাহ পরামর্শ দিয়েছেন যে তোমরা কারোর সাথে কোনো কারোর বিরুদ্ধে কোনো উষ্মা প্রকাশ করার প্রয়োজন নেই, তুমি শুধু এই বিতর্কিত বিষয়টাকে আল্লাহর কাছে নাও রাসূলের কাছে না, তারা সালিশি করে দেবেন, কোরআন এবং সুন্নাহ সালিশি করে দেবে। কোরআন সুন্নাহ যা বলে সামে না অতায় না, শুনলাম আর মানলাম, বস হয়ে গেল হয়ে গেল। তো এই 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 জন্য আসলে ভাস্কর্য প্রতিকৃতি সম্পর্কে আমরা দেখলাম যে কোরআন কী বলছে এবং সুন্নাহ কী বলছে, সারা কোরআনেই তো এগুলো নিয়ে কথা বলা হয়েছে। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাসুন, যে কোনো উঁচু জায়গা পেলে একটা উঁচু করে সেখানে একটা নিরর্থক একটা নিদর্শন তৈরি করে ফেলো, এটা কী, এগুলোতে কী কাজ হয়, এগুলোতে আসলে
তোমরা যেটা ভাবছো একটা শ্রদ্ধা সম্মান আসলে হয় না, ইতিহাস তো তা বলে না। কত মানুষের তো প্রতিকৃতি আছে, এটা কোনো সম্মান এনে দিতে পারেনি ইতিহাসে, বরং এই প্রতিকৃতির কারণে তারা অনেক অসম্মানিত হয়েছেন পরবর্তীতে কোনো জেনারেশনের কাছে। প্রকৃত সম্মান তো অন্তরে হয়, যেমন সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন পৃথিবীতে। আমাদের জাতীয় মহান নেতৃবৃন্দ যারা আছেন তারা যা ভালো কাজ করে গেছেন, এমনিতে আমাদের হৃদয়ের মণিকোটা তারা স্থান করে নিতে পারবেন, আল্লাহ তাদেরকে দেবেন, আমরা দোয়াও করবো ওদের জন্য। তো এমন কিছু যদি আমরা করি যেটা আল্লাহর পছন্দের বাইরে, যেটা তার রাসূলের পছন্দের বাইরে, অবশ্যই সেটা একদিন মানুষেরও অন্তরে সেটাকে পছন্দ করবে না, অন্তরে বাইরে চলে যাবে। এই যে বাংলাদেশের শাহজালাল 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 শাহপরাণ শাহপরাণ, কে না জানি খান জাহান আলী, কে না জানি, সেই কত শতাব্দী আগে তারা চলে গেছেন, এদের কোনো প্রতিকৃতি নেই, কোনো ভাস্কর্য নেই, কিছু নেই, কিন্তু হৃদয়ের গভীরে তারা আমাদের বিদ্যমান আছেন। এই কাজটি কে করেছেন? আমি আপনি যদি কারো ভাস্কর্য নির্মাণ না করি, আমাদের হৃদয়ের মণিকোঠায় আল্লাহ তার শ্রদ্ধার একটা স্থান তৈরি করে রাখবেন। যেমন আল্লাহ বলছেন, অতারখনা আলাইহি ফিল আখিরিন, নেক্সট জেনারেশনের মধ্যে আমি হযরতে নূহের জন্য আমি একটা প্রশংসার অবস্থান তৈরি করে রেখেছি, সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি সালাম, সালামুন আলা ইব্রাহিম, বিশ্ববাসীর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সালাম, সালামুন আলা মূসা ওয়া হারুন, বিশ্ববাসীর মধ্যে মূসা আর হারুনের জন্য সালাম, সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস আলাইহিসসালামের জন্য সালাম, আল্লাহু আকবার, ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলের জন্য সালাম। কোনো প্রতিকৃতি নেই, অথচ সালাম 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 যাচ্ছে, শ্রদ্ধা শ্রদ্ধা, কি অগাধ অকৃত্রিম হৃদয়ের গভীর থেকে উৎসারিত শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তো যাই হোক, যেহেতু এটা শরীয়ত একটা বিষয়, এটা আমারও এখানে কিছু বলার নেই, এখানে কারোই কিছু বলার নেই, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, যা বলেছেন, তো সেই জিনিসটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি একেবারে অকৃত্রিমভাবে একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আরবি ভাষাসহ আপনাদেরকে অনুবাদ করে দিয়েছি, এখন ফয়সালা আপনাদের। হ্যাঁ, আসলে উলামায়ে কেরাম এই যে কথাগুলো বলেন, হয়তো আমাদের অনেক ভাই বন্ধুরা তারা কষ্ট পান, আমরা কোথায় যাব বলেন, আমাদের উপরে আল্লাহ তলোয়ার খাড়ানো। যদি আমরা যারা এলিম চর্চা করেন, জাতির ওলামায়ে কেরাম, তারা যদি হক কথাগুলি না বলেন, তাহলে জিহ্বার মধ্যে জাহান্নামের লাগাম বেঁধে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তানহেসা করে জাহান্নামে ফেলে দিবেন, আমরা যাব কোন দিকে? একদিকে আল্লাহর পক্ষ থেকে খড়গের নিচে আমরা আছি, এবং আল্লাহ কীভাবে বলছেন সূরা আল হাজাবের 39 নম্বর আয়াতে, যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা, যারা আল্লাহর পয়গাম মানুষকে তাবলীগ করে এবং আল্লাহকে ভয় করে, এরা আল্লাহকে ভয় করতে হবে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না, করতে পারে না, নির্ভীক চিত্তে তারা সত্যটা বলতে হবে, বলবে জিজ্ঞাসার জন্য না, কারো বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার জন্য না, সে বলবে আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য, নেক নিয়ত থেকে সে বলবে, একটা ভালো চেতনা চিন্তা থেকে সে বলবে, ওলা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওকাফা বিল্লাহি হাসিবা। তারপর আল্লাহ হুমকি দিচ্ছেন, দেখো তুমি কি আল্লাহকে ভয় করে সঠিক কথাটা বলেছ, নাকি মানুষকে ভয় করে, আল্লাহকে ভয় না করে, আল্লাহর শাস্তিকে ভয় না করে, দুনিয়ার সামান্য ক্ষণিক এই জীবনের শাস্তি সাজা ভয় করে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছ? কি বলেছ? ওয়াকাফা বিল্লাহে হাসিবা, এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট সাফিসিয়েন্ট, তিনি হিসাব নেবেন। তাহলে দেখুন কত বড় হুমকি, আমি যদি এক অণু পরমাণু পরিমাণ এই পৃথিবীকে, পৃথিবীর আজকে 850 কোটি মানুষের কাউকে ভয় করে যদি আল্লাহর দেয়া এই 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 ধর্মীয় বক্তব্যের মধ্যে একটু আমি ডান বাম করি, আল্লাহ বলতেছেন আমি তোকে হিসাব নিয়ে ছাড়ব। যদি তোর মনে আমি দেখি যে একটুখানি আমাকে ভয় না করে আমার দিনের কথা প্রচার করার ক্ষেত্রে অন্যকে ভয় করে সাইড টেনেছ, তাহলে কি করি? আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহকে হুমকি দিয়েছেন, ওলা তাকাও ওলা আলাইনা বাদাল আকাবিল, ও যদি কোনো একটা কথা আমার নামে বানিয়ে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলে, লা আখাযনা মিন হুবিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরব, সুম্মা লাকাতায়না মিন হুল ওয়াতিন, তার জীবন শিরা কেটে দেব। আল্লাহু আকবার।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি জীবন ছেড়ে আল্লাহ কেড়ে দিতে চান, আল্লাহর দিন ধর্ম নিয়ে আল্লাহর কথা না বলে, আল্লাহকে ভয় করে কথা না বলে, যদি অন্য কাউকে আমরা ভয় করি, সমাজকে ভয় করি, ধরুন সরকারকে ভয় করি, জাতিসংঘকে ভয় করি, আমেরিকা ইউরোপকে ভয় করি, বিশ্বের মানুষকে ভয় করি, তাহলে তাহলে তো উপায় নাই। তাহলে আল্লাহর যে শাস্তি অনন্তকালে জাহান্নামে আমাকে ফেলে দিয়ে আল্লাহ দিবেন যে শাস্তিটা, এটা কি সহ্য করার ক্ষমতা আমার এই দুর্বল চামড়া আছে? নাই। ফামা আসবারাহুম আলান্নার, কিসে তাদেরকে জাহান্নামের কঠিন আগুনের উপরে ধৈর্যশীল বানাবে? অসম্ভব, এটা হয় না। দুনিয়ার শাস্তি কেউ দিলে দিবে ভাই, দুনিয়াটা আমরা সইতে পারবো না, মরেই গেলাম, মরণও তো একবারে আসবে। তো এই জন্য ওলামায়ে কেরাম আল্লাহর ওই খড়গ থেকে বাঁচার জন্য বেচারারা করবে কি, দায়িত্ব নিয়েছে, এখন এখন যান জাকাত থাক, হক কথা বলবে। হক কথা কে বলে জানেন? যার এই কল্লা হারাবার ভয় নাই, আর যার ওই ডলার পাওয়ার কোনো আশা নাই, লোভ নাই, সেই হক কথা বলতে পারে। তো এই এতটুকু সাহস তো আমাদের মুমিন মাত্রই সবাই থাকবে, থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা আমাদের সরকারে ভালো চাই, আমরা আমাদের জাতীয় মহান নেতৃবৃন্দ বা আমরা তো এই দেশ এই এই দেশের এই দেশের এই দেশের জন্য চিরকাল কষ্ট করে গেছেন বঙ্গবন্ধু, এটা কে না স্বীকার করবে? আমরা তো তার জন্য কত দোয়াও তো করি যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আখিরাতে তাকে আপনি আপনি সেই এই জাতির সেবার বিনিময়ে আপনি দান করেন। আমরা আমরা তো আমাদেরকে তো বলাই হয়েছে যে আহসিনু উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের যারা মরে যায় তাদের যত সদ্গুণাবলী আছে সেগুলি আলোচনা করো, স্মৃতিময় করে রাখো, স্মৃতিময় করে রাখো, আলোচনায় পর্যালোচনায় তোমার দোয়ায় তোমার প্রার্থনায়। আচ্ছা, এখন দেখুন আল্লাহ নবীর অনেক সাহাবিরা স্মৃতিময় হয়ে আছে, হাদিসের রওয়ায়াতের মাধ্যমে স্মৃতিময় হয়ে আছে, তার নামে অনেক কিছু আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমরা কি জানি না মসজিদে আবু বকর, আপনি আরব জাহানে গেলে মসজিদে আবু বকর মক্কা মদিনায় গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা মসজিদের মাধ্যমে স্মৃতিময় করা হয়েছে, মসজিদে ওমর, ওমরের নামে একটা মসজিদ, তিনি স্মৃতিময় হয়ে আছেন, মসজিদে আয়েশা, আয়েশার নামে মসজিদ, মসজিদে ইবনে আব্বাস, মসজিদে আবু হুরায়রা। আমরা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিরস্থায়ী দুনিয়ার যে জান্নাত, চিরস্থায়ী জান্নাত এই এই মসজিদগুলো, এগুলি রহমতে ভরা, আল্লাহর করুণায় ভরা, মেহরবানিতে ভরা। মসজিদ মানেই তো রহমতের টুকরা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সারা বিশ্বের সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদগুলো, ঘরগুলো, মসজিদগুলো, বাইতুল্লাহ। এখন আমরা যদি বঙ্গবন্ধু নামে বিশাল একটা মসজিদ বানিয়ে দিই, বঙ্গবন্ধু মসজিদ, আল্লাহ, যেমন ইবনে আব্বাসকে স্মরণীয় করে রাখা হয়েছে মসজিদ ইবনে আব্বাস, মসজিদ আব্দুল ইবনে ওমর, কত কত সাহাবীর নামে মসজিদগুলো আছে, তো সেটা হলে তো এই ওনার নামে যে মসজিদটা হবে, যত মানুষ এই মসজিদে ঢুকতে আল্লাহুম্মা আফতাহলি আবাব রাহমাতিক বা বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবাব রাহমাতিক একটা দোয়া পড়ল, বঙ্গবন্ধু এটা সব পেয়ে যাবেন। একটা মানুষ ওই মসজিদে ঢুকে একটা সেজদা করলো, তিনি ওটা সব পেয়ে যাবেন। একটু জিকির করলো, তিনি ওটা সব পেয়ে যাবেন। একটু এখানে কিছুই করলো না, সে ঘুমালো, সেটা একটা মসজিদের মধ্যে সাহাবা কেরাম ঘুমিয়েছেন, আরেক সালাতের অপেক্ষা আছেন, এটা সব তিনি পেয়ে যাবেন। মসজিদে তেলাওয়াত হলো, তিনি সব পেয়ে যাবেন। মসজিদে একটা হেফজখানা হলো, কোরআন তেলাওয়াত হলো, মুখস্থ করা হলো, তিনি সব পেয়ে যাবেন। আসলে এটা হলো একে মানে ইনফিনিটি তিজারা, অনন্ত অনন্তকালীন একটা ব্যবসা, যেটা পরকালে চলে গেছেন, আখেরাতে চলে গেছেন, এই পৃথিবীতে নেই। তাদের জন্য কিছু করার সময় তাদের দিকটা আমাদের বেশি খেয়াল রাখা উচিত, যে তারা যেখানে আছেন, যেখানে চলে গেছেন, সেখানে তারা যাতে সুখ পান, একটু শান্তি পান, সেই তাদের ওই জগৎটা চলে যাওয়া আখেরাতটা সেখানে তারা কী পাচ্ছেন সেই দিকে খেয়াল রেখে কাজ করলে আমাদের সবার মনে আসবে একটা মসজিদই করি তার জন্য। আমরা আমাদের কথা ভাববো কেন, যে আমাদের দেখতে ভালো লাগবে, এটা আমাদের কাছে আনন্দ লাগবে, আমাদের কাছে এইটা না করে বরং তাদের কথা চিন্তা করে যদি আমরা করতে যাই তাহলে মসজিদে নির্মাণ করব, এবং এর দ্বারাই তারাও আখেরাতে উপকৃত হবেন। আবার এটা কার মসজিদ? এটা বঙ্গবন্ধু মসজিদ, এটা অমুক নেতার মসজিদ, ওনার নাম তো স্মৃতিময় হচ্ছেই, এবং খুব শ্রদ্ধা করে, অকৃত্রিম শ্রদ্ধা করে, যে শ্রদ্ধার কোনো শেষ নেই। তো সেজন্য আসলে আমরা কাউকে অশ্রদ্ধা করার দৃষ্টিকোণ থেকে কখনো আমরা কথা বলি না, বলার অধিকার নাই আমাদের, শরীয়ত আমাদেরকে অধিকার দেয়নি। তবে প্রকৃত শ্রদ্ধা কোন পথে হয় সেটা বলে দেওয়ার
সাহস অবশ্যই আমাদের রাখতে হবে, এটা সব নবী রাসূলদের এই সাহস ছিল, আমাদেরও থাকতে হবে, আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা বলবো, এবং এটা যখন বলবো তখন আমাদের আমাদের নেতৃবৃন্দরা যদি তাদের আমাদের কথা মন মতো না হয়, তারা আমাদের উপর রাগও করেন, কোনো ভয় নেই। মানিল তামাসারে দল্লাহে বেসাকাতিন নাস কাফাহুল্লাহুমা উনাতান নাস। সহিহ বুখারীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস, কেউ যদি আল্লাহ সন্তুষ্টি চাওয়ার জন্য মানুষকে বিরাগ মানুষের বিরাগ বাজান হয়, আল্লাহ তাআলা ওই মানুষকে তার উপর রাগ করে থাকতে দেবেন না, ওই মানুষও একদিন এই মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট করবেন। আর যদি মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। এবং যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য ইসলামকে একটু বিগড়িয়ে বলেছে, তা ওই ওই মানুষগুলিকেও আল্লাহ তাআলা এদের উপর অসন্তুষ্ট করে দেবেন, এই এই ধর্ম প্রচারকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদের মনে একটা অসন্তুষ্টি তৈরি করে দেবেন। অতএব কোনো আসলে সত্য কথা বললে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ আমাদের উপর খুশি থাকবেন। আলিম ওলামারা নির্ভীক চিত্তে আপনারা মানুষকে জান্নাতে নেওয়ার মিশন নিয়ে পৃথিবীতে আছেন। আমাদের সরকারকেও জান্নাতে নিতে হবে, আমাদের নেতৃবৃন্দকেও জান্নাতে নিতে হবে, আমাদের জনগণকেও জান্নাতে নিতে হবে। এই মিশন আমাদের, জাহান্নাম থেকে সবাইকে মুক্ত করতে হবে, আমাদের মুক্ত করার চেষ্টা করতে হবে। সেই জন্য নির্ভীক চিত্তে কথা বলবেন সকলে ইনশাআল্লাহ। তবে কোনো রকমের হিংসা বিদ্বেষ এগুলি চড়াবার আমাদের কোনো অপশন নেই, প্রয়োজন নেই। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে অগোকার তরিধায় নির্ভীক চিত্তে, বাস এটা হলো শেষ কথা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।